السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد وقد قال الامام البری الرحمہ اللہ تعالیٰ باب و الشمس والقمر بے حسبان قال مجاہدن کا حسبان رہا وقال کال غیر بحساب و بحساب و مناظ عن بے حسابن و مناظ للایا دعان حسبان الجماۃ الحساب مثل و شہابن و شہبان دوحا ہا تو انتدر کلقمر লা ইস্থুরু দাও আহাদহুমা দাও আল আখর ওয়া লা ইয়ামবি সম্মানিত ওয়াতী মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও পর আজ মঙ্গলবার 19 চোদ্দোশো পঁয়তাল্লিশ সেজিরি মোতাবেক 25 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টি সূচনা পর্ব পর্ব নম্বর তিন ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর চার বলছেন বাবু সেফাত ইসামসঅল কামার এই অধ্যায় হচ্ছে সূর্য এবং চন্দ্রের বৈশিষ্ট্য বা বর্ণনা সম্পর্কে সেফাতন মানে বর্ণনা সেফাতন মানে বৈশিষ্ট্য গুণাবলী এই ধরনের কাছাকাছি অর্থগুলি ক্ষেত্র বিশেষে যেটা যেখানে বেশি উপযুক্ত সেখানে হয়ে থাকে সূর্য এবং চন্দ্রের বৈশিষ্ট্য বা বর্ণনা হাদিসে সূর্য বা চন্দ্র সম্পর্কে যে বর্ণনাগুলি এসেছে কিছু বর্ণনা এমাম খারেওয়াল্লা এখানে নিয়ে এসেছেন সূর্য চন্দ্র সম্পর্কে তার আগে সূর্য চন্দ্র সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে সে আয়াতে কিছু কঠিন শব্দ রয়েছে কোরআনে কারিমে সেগুলি তা স্থির করেছেন তার মধ্যে প্রথম শব্দ হচ্ছে সুরা রহমানের আয়াত নম্বর পাঁচ আল্লাহ বলছেন আসাম সোয়াল কামার ও বেহুসবান এ বেহুসবান মানে কি হুসবান হিসাব থেকে একটি অর্থ আর আর একটি হচ্ছে হসবান মানে আবর্তন বিবর্তন আবর্তন বিবর্তন গোড় পাক খাওয়া তো এখানে প্রথম অর্থ করছেন কালা মুজাহেদ প্রখ্যাত তাবে ইমাম মুজাহিদ রাহম আল্লাহ বলেছেন কাহুসবানীর রাহা যেমন চাকি আটা বিষয় চাকি ছোটোকালে দেখেছেন তাই যে চাকি যেমন কি করে চাকির যেমন আবর্তন বিবর্তন হইতে থাকে মানে পাক্ষে তো ঘুরতে থাকে তেমন সূর্যচন্দ্র আপন আপন কক্ষে ঘুরপাক খাচ্ছে ওখালা গাই রহু আর অন্যরা দ্বিতীয় তাফসির করেছেন সেটা আবর্তন বিবর্তন নয় বা খাওয়া নয় বরং করেছে তারা হিসাবের হিসাবের বে মানাজেলা আল্লাহ রব্লা আলমেন সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন তার একটি নির্দিষ্ট হিসাব রয়েছে এবং স্থান রয়েছে সময়ের হিসাব রয়েছে কোন সময় কোন আকাশে কোন কক্ষে অবস্থান করবে এবং মানাজেল তার কক্ষ বা গতিপথ রয়েছে চলার পথ রয়েছে লাইয়াদু আনেহা সেগুলি থেকে অতিক্রম করেন না যে কক্ষ বা যে হিসাব রয়েছে সেই হিসাবকে অতিক্রম করেন না হুসমান শব্দটি সম্পর্কে বলছেন যে এটি আরবি ভাষায় বহু বচন জামাতুল হিসাব হিসাবের বহু বচন হিসাব এক বচন হোসবান বহু বচন যেমন আরবিতে সেহাব উলকাপিণ্ড এক বচন আর সোহবান বহু বচন সূরে অশামসে অদোহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন অশামসে ওদোহার শামসের অর্থ তো সহজ বলছেন সূর্য দোহা মানে কি দোহাহার সূর্যের কসম এবং তার আলোর কসম দোহা মানে দৌ ওহা তার আলো তারপরে সুরে আসিন আয়াত নম্বর চল্লিশ রয়েছে লশামস এমবাগি লহান তুদরে কাল কমার ওয়ালাল্লা এলো সাবেক নাহার লশামস এমবাগি লহান সূর্যের জন্য এই অবকাশ নেই যে আন্তদরেকাল কামার যে চন্দ্রকে পেয়ে যাবে চন্দ্রকে পেয়ে যাবে মানে চন্দ্রকে অতিক্রম করবে তো এর অর্থটা কি তো সিরকি বলছে লাস্তর দাও আহাদ আল আখার একটির আলো অপরের আলোকে আচ্ছাদন করতে বা ঢেকে নিতে পারে না রাতে চন্দ্র আপন জায়গায় ঠিক আছে আর দিনে সূর্যের আলো আমার জায়গায় ঠিক আছে একটির আলো একটির আলোকে ঢেকে নেয় নেয় ওলায়ামি মাজা আলেখা এটি সূর্য চন্দ্রের জন্য সম্ভব না কারণ আল্লাহ বললাম সব কিছু নিয়ন্ত্রিত করেছেন আল্লাহর আয়ত্তে ওয়াল্লা সাহ নাহার আর রাত আর দিন ঘুরতে আছে রাত আপন জায়গায় চলমান রয়েছে দিন আপন জায়গায় চলমান রয়েছে এবং মনে হচ্ছে যে একটি আর একটিকে পেয়ে যাবে আল্লাহ বলছেন ওয়লা সাহাব এখন রাত দিনকে অতিক্রম করতে পারে না বলছেন তো সে এত আল্লাহ হাসি সাইনি দুটো দ্রুত বেগে যেন একটি অপরটিকে ধেয়ে যাচ্ছে একটি আরেকটি পেছনে ছুটে যাচ্ছে তারপরে আল্লাহর একটি নিদর্শন হচ্ছে রাত রাত থেকে আল্লাহ নাসল আল্লাহ বলছেন আমি বের করে নিয়ে আসি আর নাহার দিনকে রাত মনে হয় চাদর দিয়ে কোনো কিছুকে যেমন ঢেকে নেই তেমন ঢেকে দেওয়া হয়েছে আর তারপরে চাদরটা উঠিয়ে নিলে জিনিসটা যেমন উন্মুক্ত হয়ে যায় খুলে যায় ঠিক তেমনই যেমন দিন শুভ সাদেক হচ্ছে ধীরে 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 দেখেন হ্যাঁ আলো হয়ে যাচ্ছে পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে নাসলাখ মানে কি সালাখে আসলখ মানে বের করা এই জন্য গরু ছাগলের চামড়া ছড়ানোকে খাল ছড়ানোকে এটাকে সলখ বলা হয় সাল্লজিত নকরেজ আহমা মেরাল আকার একটিকে অপরটি থেকে আমি বের করিয়া লাগছি কল্ল মিনোহমার প্রতিটি সূর্য এবং চন্দ্র প্রত্যেকটি চলমান রয়েছে এ হচ্ছে এ আয়গুলি তফসির সম্পর্কে বলছেন তারপরে সুরাহাক্কা তো রয়েছে ওয়াহিয়া যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন আকাশ কে হয়ে যাবে বিদীর্ণ হয়ে যাবে ওয়াহিয়া ওয়াহি মানে যার কোনো অস্তিত্ব থাকবে না অস্তিত্ব দুর্বল হয়ে যাবে কোনো তাতে শক্তি থাকবে না শাব্দিক অর্থ ওয়াহিয়া মানে এই শব্দটি আমাদের ভাষাতে বিভিন্ন অঞ্চলে ব্যবহার হয় হ্যাঁ কোনো অসার কথাকে ফালতু কথা ই ওয়াহিয়াত কথা এগুলো আঞ্চলিক ভাষাতে রয়েছে কোন কোনো এলাকায় ওয়াহিয়া মানে দুর্বল ক্ষীণ এটি শাব্দিক অর্থ কিন্তু এখানে তো সিরে ফাহিয়া ইয়ামাই ওয়াহিয়া সূর্য সেই দিন হয়ে যাবে কি বিদীর্ণ চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে সুতরাং অস্তিত্বহীন জি বা আকাশ আকাশ বিদীর্ণ হয়ে যাবে আকাশ এর ওয়াহিয়া বিদীর্ণ হবে মানে সেটা ফেটে যাওয়া চূর্ণ বিচ্ছন্ন হওয়া বা বিদীর্ণ হওয়া ওয়ালমালাক ও আলা আরজা এহা তাহলে ফেরিস্তারা কোথায় থাকবেন ফেরিস্তাতে আকাশে ছিলেন আকাশের দুই প্রান্তে থাকবেন আকাশের দুই দিকে আরজা আর যা কেনারাকে বলা হয় কারণ তীরকে বলা হয় নদীর তীর জি আরজা তাহলে ফেরিস্তা কোথায় থাকবে বলে মালা কোয়াল আর যাহ ফেরিস্তা মাল আইমান হা আকাশের যে অংশ চূর্ণ হয় সেখানে অবস্থান করবে ফাহু আলা হা ফাতাই হা সুতরাং ফেরেশতা থাকবে আকাশের দুই কিনারায় আর বিদীর্ণ হবে আকাশ কাকাউলিকা যেমন যেমন তোমরা বলে থাকো বা তুমি বলে থাকো আর ওরা বলে থাকে আলা আর জাইল বীর কূপের তীরকে কূপের কিনারাকে যে কুয়া আছে কুয়ার এক কিনারাকে আর যা বলা হয় সুরে নাজাতের আয়তন উনত্রিশ রয়েছে আকদাসা লাইলাহা ওয়া আখরাজা দুহা রাতকে আল্লাহ ঢেকে দিয়েছেন আকদাসা আর জন্না সুরে আনামে রয়েছে জন্না ফালাম্মা জন্না আলহি লাইলা জন্না মানেও ঢাকা ঢেকে নেওয়া আর আগতাসা মানেও ঢাকা হয় তার ভিতরে দুটো তাহলে প্রতিশব্দ দুটো শব্দের যদি একই অর্থ হয় তো একে কি বলা হয় প্রতিশব্দ বলা প্রতি শব্দ বলা তো দুটোই শব্দ কোরআ কেনে বেড়েছে আবতা রাত কাল ঢেকে নেই আর জান্না রাত যখন অন্ধকারী হাসলো ঢেকে নিলাম

যার চাটায় আছে চাটায় আছে হরপাটি বা যে কার্পেট আছে হ্যাঁ কী করছেন ফ্যাচিয়ে নিচ্ছেন বা গুটিয়ে নিচ্ছেন তো এই যার শুবোরাত যখন ক্যামত হয়ে শুরু হয়ে যাবে পৃথিবী ধ্বংস হবে তখন সূর্যকে কী করা হবে ভাঁজ করে দেওয়া হবে গুটিয়ে না আলোহীন করে দেওয়া হবে গুটিয়ে নেওয়া হবে আর তারপরে যখন সেটা মরিয়ে না হলো গুটিয়ে নেওয়া হলো তো সে আলোহীন হয়ে যাবে সূর্য আলো দেবে না পৃথিবী অন্ধকার ছন্ন হয়ে যাবে তোকাউরণ সেটাকে ভাঁজ করে দেওয়া হবে বা গুটিয়ে না হাতে আধা দহা তার আলো চলে যাবে আলো থাকবে তারপরে সুরা এন শেখাকে আল্লাহ বলছেন আয়তম সতেরোতে অল্লাইলে ওয়ামা ওয়াসাক রাতের শপথ এবং রাত যা কিছু একত্রিত করে রাতে যা কিছু একত্রিত হয় রাত যত মানুষের জন্য ভয়ঙ্কার জীবজন্তু সেগুলি রাতে বিচরণ করে বেশি কারণ দিনের বেলা তো মানুষ সতর্ক দেখতে পায় তারপরে দিনে তাদেরও ভয় আছে জীবনের ভয় আছে সাপেরও জীবনের ভয় আছে তাই না হিংস্র পশুরও জীবনের ভয় আছে এইরকম বনে যতগুলি বন্য পশু রয়েছে রাতের বেলা বিচরণ করে কিন্তু দিনে নিজে আত্মরক্ষার জন্য লুকিয়ে থাকে গোপনে থাকে অনলাইনে রাতের শপথ এবং রাত যা কিছু একত্রিত করে জামা আমিন দাব বা তিনি যেকোনো জীবজন্তু প্রাণী যে রাতে বিচরণ করে সেগুলি আল্লাহ শপথ করেছেন ওয়াল কামারে তাসাক আর আয়াত নম্বর আঠারোশো রায়শে টাকা রয়েছে আর শপথ চাঁদের যখন তা কি হয়ে যায় পূর্ণতা লাভ করে পূর্ণিমার চাঁদ চোদ্দ তারিখের চাঁদ ইত্তাশাক সমান হয়ে যায় চারিদিকে গোল হয়ে যায় মানে পূর্ণতা লাভ করে তারপরে সুরাহিজের তো রয়েছে জি আকাশে রয়েছে বরুজ একাধিক আয়াতে রয়েছে জাতিল বরুজ এমন আকাশের শপথ যা কক্ষ বিশিষ্ট তাহলে আকাশে বহু পথ রয়েছে সূর্য চন্দ্র অসংখ্য তারকা গ্রহের প্রত্যেকটি আপন আপন কি রয়েছে চলার পথ রয়েছে কক্ষ রয়েছে সূরা ফুরকানে আয়াত নম্বর 61 তো রয়েছে বুরুজ তথা তাবারাকাল্লাজি আলা ফিস সামায় বুরুজা বরকতময় সেই সত্তা যিনি আকাশে আকাশে সমস্ত তারকা গ্রহের কক্ষপথ বা কক্ষ সৃষ্টি করেছেন মানাজিলা শামস ওয়াল কমার বুরুজ হচ্ছে সূর্য এবং চন্দ্রের গতিপথ বা চলার পথ হ্যারুর ফাতে আদমা একসাথে রয়েছে ওয়ালা জিল্লোয়াল হারুর ছায়া এবং রৌদ্র বা ঠান্ডা বা গরম তাপ সমান হতে পারেন না এখানে মূলত হারু মানে গরম তাই আমরা জানছি এটা হারবন মানে গরম আর হারুর যখন বলা হবে তখন দিনের তাপ বাতাসের সাথে যে প্রবাহিত হয় গরমের দিনে গ্রীষ্মকালে বর্তমান যে দিনের বেলা যদি বাতাসও প্রবাহিত হয় তবুও গরম তবুও থাকা যাচ্ছে না দিনের বাতাস হোক গরম বাতাস হোক বা রাতের গরম বাতাস হোক দুটোকে হারুর বলা হয় একদল বলছেন কিন্তু আব্দুল বিন আব্বাস সাজিয়াল্লাহতালা বলছেন যে আরবি ভাষায় হারুর বলা হয় রাতের গরম বাতাসকে আর সামম বলা হয় দিনের গরম বাতাসকে মানে লু হাওয়াকে মানে লু হাওয়াটা উচিত আরব দেশে আসার আগে ছোট থেকে আমরা ওই গজল টজলে ওই আরব দেশে লু হাওয়ার কথা শুনতাম যে লু হাওয়াতে নাকি মানুষ বাইরে বেরোলে মরে যায় এইসব অনেক বাড়াবাড়ি কথাও শুনতাম কিন্তু কই এমন তো দেখা যায় না তবে পথ সেই যুগের জন্য ঠিক আছে যেমন এবারে হাজির এটা গরমে চলতে গিয়ে অনেকে মারা গেল অনেকে মারা গেল আপনিও যদি শহরে থাকছেন গেলেন পাঁচ মিনিট মসজিদে ঢুকে পড়লেন আবার বেরিয়ে মসজিদে পাঁচ মিনিটে ঘরে ঢুকে গেলেন যে আলাদা কথা কিন্তু সারাদিন ধরে বাইরে থাকেন তো কী অবস্থায় তখন বুঝতে পারবেন অথবা বাইরে শুধু এমনি থাকা না হাঁটেন দেখেন দশ কিলোমিটার হেঁটে দেখেন এই রোদে তখন বুঝবেন যে আপনি বেঁচে ফিরে আসেন কিনা তো দিনের গরম বাতাসকে গরম বাতাসকে লু হাওয়া বলা হয় যেটা আমাদের দেশের ভাষায় আর সেটা কি আরবেদের সামুম বলা জি বলছেন আল হারুর বিল্লাই রাতে যদি গরম বাতাস প্রবাহিত হয় সেটাকে হারুর বলা হয়েছে কোরআন ভাষায় আর সামম বলা হয় সামুম ও কোরআনিক রয়েছে শব্দটি সামুম দিনের গরম বাতাসকে বা লোহাকে কোরানিক এরমে ইউলেজ রয়েছে তুলেজো ওয়ালাজা হ্যাঁ বা উলাজা ইউলেজ ইউলেজুল্লা ইলাফিন্য নাহারি ও ইউলেজুন নাহারা ফিল্লাহ তুলেজুল্লাইলা ফিন্নাহার ও তুলেজোনা এইভাবে রয়েছে এর মানে হচ্ছে প্রবেশ করা হ্যাঁ প্রবেশ করা সির বলছে সুরা হাজার একষট্টি যদিও আরও কয়েক জায়গায় রয়েছে শব্দগুলো তো এর মানে হচ্ছে প্রবেশ করা না যে পুরানিমা সূরায় তোমার তো রয়েছে যাওয়া যে আল্লাহ এবং রসুল ছাড়া মমিনরা অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধ হিসাবে গ্রহণ করবে না আল্লাহমিন্দুল্লাহ ওয়ালা রসু ওলিজা আল্লাহ ছাড়া এবং তার রসুল ছাড়া এবং খাঁটি মোমিন মুসলিম ছাড়া অসৎ লোকদেরকে পাপিদেরকে মুনাফেকদেরকে নাস্তিকদেরকে মুশরিকদেরকে মজারপুজারিদেরকে তাদেরকে বন্ধ হিসাবে গ্রহণ করবে না বেদা থেকে বন্ধ হিসাবে গ্রহণ করবে না আল্লাহমিন্দুলিল্লাহ ওালা রসুই ওালাল মোমিনা ওলিজা ওলিজা তো অলিজা শব্দটি ইউলেজো থেকে এসছে তো এখানে বন্ধুর মানে অন্তরঙ্গ বন্ধুর অর্থ হলে অলিজা মানে তো শাব্দিক অর্থ কিন্তু অন্তরঙ্গ বন্ধ নয় শাব্দিক অর্থ হচ্ছে বলা যায় মানে প্রবেশ করা তাহলে বন্ধুর সাথে প্রবেশের অর্থটা কি রয়েছে বা অন্তরঙ্গ বন্ধ ঘনিষ্ঠ বন্ধুর সাথে বলা হচ্ছে যে যাকে অন্তর থেকে ভালোবাসে তার ভালোবাসা মানুষের সেরা উপসেরাতে আর অন্তরের সব অন্তরের সর্বস্থলে এমনভাবে ঢুকে পড়ে যে সেটা বের করে দেওয়া যায় না এমন ভালোবাসে ফেলছেন যে অন্তর থেকে বের করার চেষ্টা করছেন না একে আমি ভালোবাসবো না তাও বের করতে পারছেন যেই মহিলা স্বামীকে রকম ভালোবাসে দায় ভালোবাসা বা নেকির ভালোবাসা যেই স্বামী স্ত্রীকে রকম ভালোবাসে স্ত্রী যদি বাঁকা হয়ে যায় তাকে ছেড়ে মনে থাকতে পারবে না স্বামী যদি জুল অত্যাচার করে তবুও মরবো তো তার কাছে মরবো মহিলারা আরও দুর্বল মহিলারা এই ক্ষেত্রে আরও দুর্বল কিন্তু ও যদি জুলমের শিকার হয় নির্যাতনের শিকার তবুও মনে করছি এর কাছে বাঁচব তো এর কাছে মরবো তো এর কাছে এটাকে বলা হয়েছে হলি যান এমন ঢুকে গেছে ভালোবাসা হৃদয় সেটাকে বের করা সম্ভব হচ্ছে না আর যারা হারাম চরিত্রহীনতায় আর অশ্লীলতায় লিপ্ত যারা প্রেমের রোগে লিপ্ত ভুক্তভোগী তারা জানছে যে কঠিন অবস্থা হয় মরতে হবে আর যেটা স্বীকার করতে চান স্বীকার করতে পারছে না বাপ মারাজি হচ্ছে না রাজি হচ্ছে না সমাজ থেকে তাকে হ্যাঁ তাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ ধন সম্পদ থেকে বঞ্চিত করা হবে যদি সেখানে বিয়ে করে অথবা তার সাথে সম্পর্ক রাখে এমনটা পরিস্থিতির মতোই হয় না কয়েকদিন আগে এক ছেলে এইভাবে মেসেজ দিচ্ছে আর আমি এই অবস্থায় হয় আমাকে মরতে হবে না হলে স্বীকার করতে হবে আর স্বীকার করা সম্ভব নয় মর হারাম কাজ করেছে সে মরতে তোমার জন্য মরে উচিত ওল্লা যারা পাপ করেছে আর পাপ করার পরে আবার ওই পাপের পথে ফিরে আসো পাপ থেকে সংশোধনের পথে তুমি ফিরে আসো হারাম না যায় যে লিপ্ত হয়েছ তুমি কি আশা করেছ যে শান্তি পাবে শান্তি পাবে তা মোটেই শান্তি নেই তো আল্লাহ রব্লা আলমহিনে জাতির অসৎ লোকদেরকে হেদায়ত করুন খারাপ অসৎ যুবক যুবতীদেরকে আল্লাহ হেদায়ত থেকে বেঁচে থাকা তৌফিক দান করো বলছিলাম যে জায়েজ ভালোবাসাও অনেক সময় অন্তর থেকে বের করা সম্ভব হয় না আর না জায়েজ ভালোবাসা অন্তর থেকে বের করা প্রেমের রোগে যারা আক্রান্ত তারা তাতে থেকে বেরিয়ে আসতে পারেন না এবং সেটি বড় আজাব আল্লাহর আজাব এটি আল্লাহর আজাব সাময়িক কিছু আমোদ ফুর্তি তো করলো কিন্তু আল্লাহর রাজাব জি কি যে অশান্তি জি আল্লাহ হেফাজত করুন বলছেন অলিজার তফসিরে কুল্লো সাইন আদখাল খাল কুল্লা কুল্লো সাইন আদখাল তফফিজ সাই যে কোনো বস্তু যদি কোনো কিছুতে ঢুকিয়ে দেন এটাকে অলিজা বলা হয় তো মানুষের ভালোবাসা মানুষের অন্তরে এমনভাবে ঢুকে পড়েছে যে আর বের করতে পারছেন না যেন এটাকে বলা হয় অন্তরঙ্গ বন্ধুত্ব একে কোরআনের ভাষা অন্য ভাষার হ্যামিম বলা হয়েছে মানে এমন ভাষা আমার গরম গরম ভালোবাসা যার সাথে শত্রুতা ছিল যে আপনার ক্ষতি করতো শত্রুতা করতো তার সাথে ভালো আচরণ করেন আপনি দেখবেন যে এক সময় একসময় ফেজালিন আদা কান্না কেন হামিম সে তোমার হ্যাঁ দোস্ত বন্ধুত্ব হিতাকাঙ্ক্ষী এতে পরিণত হয়েছে যে কত দুশ্মনি করবো লোকটা এত ক্ষতি করলাম কিন্তু আমার কোনোদিন ক্ষতি করেনি হ্যাঁ বিবেকে তাকে ধাক্কা দিবে হয়তো সংশোধনে ফিরে আসবে নাহলে আপনার ক্ষতি করবে না আল্লাহ আপনার ক্ষতি হতে দেবেন না যদি আপনি সত্যি মানুষের ক্ষতি না করেন তো তিন হাজার একশো নিরানব্বই নম্বর হাদিস তখন শুধু তো চলল বিভিন্ন শব্দগুলি যে মুশকিল করার কারণ রয়েছে বলছেন আবুজার রাজি আল্লাহ তালান সাহাবি বর্ণনাকারী তিনি বলেন কালান নবী আসলে আবিজার হে নাগারাবাতি শামস নবী সাহসাল আবুজার রাজি আল্লাহ তালানহকে বললেন একদিন যেই সময়টায় সূর্য অস্তমিত হচ্ছিল সূর্য ডুবতে যাচ্ছে ওই সময় আবুজারকে বললেন এত দেরি আইন তুমি জানো যে সূর্যটি কোথায় যাচ্ছে এখন যে ডুবছে কোথায় যাচ্ছে কৌ আমি বললাম আল্লাহ এবং তার রসুল বেশি জানেন আমি জানি না আমি কি করি বা জানবো যে কারণ আল্লাহর সব কিছু জানছেন যেহেতু তিনি সৃষ্টিকর্তা সূর্যের আর রসুল উল্লা আমাদের চাতে বেশি জানছেন এই জন্য যে তার কাছে ওহি করা হয়েছে তো হয়তো এই সম্পর্কে যে রহস্য রয়েছে তা তাকে জানানো হয়েছে সেই জন্য আমাদের চেয়ে বেশি জানে কিন্তু আমরা জানি আর আমাদের যারা বৈজ্ঞানিকরা জানে তারা অনুমান বিজ্ঞান হচ্ছে অনুমান ভিত্তিক কথা কোনো নিশ্চিত কথা নাই এই জন্য দেখা যাচ্ছে বিজ্ঞানে আজকে বললো একটি কথা কালকে আর একটি কথা পঁচিশ পঞ্চাশ বছর পরে বিজ্ঞান উল্টেই গেছে এই করোনার যুগে দেখলাম একসময় হলো দরজা জানালা সব বন্ধ করে রাখো না হইলে করোনাতে গ্রাস করে ফেলবে মরে যাবে আতঙ্ক আরে একজন শেখ আমাকে বলছে শেখ জানলা খুলতে ভয় লাগছে আর আমি সবসময় জানলা খুলে রাখি কারণ আমি জানলা দিয়ে এসে ভাইরাস ঢুকবে এটা তো বিশ্বাসী আমি এখনও নেই তখনও নেই সে যাই বললুক না কেন আপনার এই বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র কিন্তু এসব ব্যবসা তো যাই হোক জানলা খুলে রাখি যাতে করে ওর মুক্ত বাতাসটাতে একেবারে বদ্ধ থাকা সবসময় কিন্তু সে বলছে আমি জানলা খুলি না কিন্তু আমার কখনো কখনো প্রয়োজন হয়ে যায় ভয়ও পাচ্ছে আমি যে কোনো ভয় করিনি সে একজন নাম বলবো না তো না এত ভয় করার কিছু নেই আল্লাহকে ভয় করুন আল্লাহ যতদিন রেখেছেন কেউ মারতে পারবে না আর কোনো ভাইরাসে মারতে পারবেন না আর যখন আল্লাহ নেবে নে বসে থাকতে থাকতে সুস্থ অবস্থা ভালো ভালো খেয়ে খেয়েও খেয়েও বাঁচবেন না আর ওই রুটি খেয়েও দিন বাঁচছে মানুষ যাই হোক তারপরে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু দেখেন না তাদের এই করোনার যুগে দেখেন না এই কাজ কর্মকাণ্ডগুলো এক সময় সব বন্ধ রাখতে হবে তারপরে এমন যে তার জন্য ফাইন টাইন লেগে গেল বাইরে বেরোলেই একেবারে গেটের বাইরে নিচে নামা যায় না আর তারপরে তখন আর অন্য অন্য দেশ তো হ্যাঁ মারও খেতে হয়েছে দেখেছেন তো কিছু সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ অন্যান্য দেশে দেশগুলির নাম বলার দরকার নেই দেশে বড় বড় ডান্ডা নিয়ে সে পিটাচ্ছে পুলিশে তো যাই হোক এদেশে অন্তত মার খেতে হয়নি কিন্তু ফাইন টাইন অনেকও দিতে হয়েছে তো যাই হোক তো আল্লাহ সমস্ত থেকে হেফাজত করব কিছুদিন পরে শোনা গেল যে না 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 খোলা রাখতে হবে সব কিছু খোলা রাখতে হবে আর উন্মুক্ত বাতাস নিতে হবে বরং বাইরে একটু ঘোরাফেরা করা ভালো আর তখন একটু হালকা ছাড় হইলো তখন প্রথম আমি সে মাস্ক লাগিয়ে কিন্তু হাঁটতে যেতাম সকালে সকাল হাঁটতে যেতাম ভয়ও লাগতো যে কী জানি কোথায় আবার ফাইন না দিয়ে দেয় তারপর হাঁটতে যেতাম দেখছি যে আছে এদিক সেদিক ঘোরাঘুরি করছে ওরা কিন্তু আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি যারা করছে ওদের কিছু না হাঁটাহাঁটি তো দেখেন এই কয়েক মাসের মধ্যে থিওরি চেঞ্জ হয়ে গেল ডাক্তারের কাছে একবার এক পরিশোধে ডাক্তার আমার আছে আশেপাশে তাকে বললাম যে একসময় বলা হচ্ছিল কোন মাস্কটা ভালো একসময় বলা হচ্ছে রঙ্গিন মাস্ক ভালো রঙিন মাস মানে মোটা কাপড়ের রঙিন জায়গায় এই যে কালো বা বিভিন্ন রঙের এইগুলো বেশি ভালো হ্যাঁ ফলপ্রস তার দিন পরে বলছেন না না নয় মেডিকেল মাস ভালো এই যে কোন বি জিনিস আল্লাহে ভালো জানেন যেগুলো বিক্রি করতো ওগুলোও বিক্রি করতো বুঝতে পেরেছেন এই হলো অবস্থা তো কথা হচ্ছে যে সায়েন্স মানুষের কি তেজি বা মানে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষাতে মানুষ পাশও করে আবার ফেলেও হয় এজন্য সায়েন্স কোনো একই জিনিস নয় নিশ্চিত জিনিস নয় জি নিশ্চিত একমাত্র ওই নিশ্চিত একমাত্র ওই কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন আমাদের কি জি তো এই সূর্য কোথায় যাচ্ছে যখন জিজ্ঞাসা করলে নবী সাল্লাম সব আল্লাহ বড় বেশি জানেন তো কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফা ইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদাতা তাহতাল এই সূর্য যাচ্ছে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহর সে নিচে এটা আমরা বুঝি না কিন্তু নবীশ্বাসাল্লাম বলেছেন ওহি আমরা বিশ্বাস করি এখন আমরা সায়েন্সে অথবা বাস্তবে দেখছি যে এই সূর্য আমাদের দেশে তো ডুবে গেলো কিন্তু আমাদের পশ্চিম দেশে তো কেন এখন সূর্য আছে বা কোনো জায়গায় তো রাত তো কোনো জায়গায় তো দিন তো সবসময় তো চলমান রয়েছে তো কখন আল্লাহর কাছে আরো সে সামনে যাচ্ছে আর কখন সেজদা করছে কখন অনুমতি চাইছে এসব যুক্তি আমরা বুঝি না আমরা বুঝি নবী বলেছেন এখন সূর্যের শেষ তো আমার আপনার সেজদার মতো নয় কথা বুঝছেন সূর্যের শেষ দা তো আমার আপনার সেজদার মতো নয় বুঝতে পারছেন না কিন্তু সূর্য অনুমতি নিতে যাচ্ছে যে আল্লাহ আবার পুনরায় আমি উদিত হব উঠবো কি উঠবো না না ডুবলাম তো শেষ এটাই শেষ সমাপ্তি আমার আমার কাজ শেষ ফতাস্তা যেন আল্লাহর কাছে অনুমতি চাই সূর্য কি আল্লাহ আল্লাহর কাছে অনুমতি চাই সূর্য আমার আমাদের মতো আমরা কথার মাধ্যমে বাক শক্তির মাধ্যমে আমাদের কথা বোঝা যায় যদি জোরে কথা বলি শুনতে পাচ্ছেন কিন্তু সূর্যের কথাকে বুঝতে পারবে তাহলে তার ভাষা আল্লাহ তার ভাষায় সে আল্লাহর তসবি করছে তার ভাষায় আল্লাহকে ডাকছে তার ভাষায় আল্লাহর সাথে কথা বলছে আল্লাহর কাছে অনুমতি চাইছে সব বে হবে সারা পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ রবুল আলমের সৃষ্টি সমস্ত কিছু আল্লাহর প্রশংসার সাথে তসবি পাঠ করে সুবাহান আল্লাহি বলে হ্যাঁ প্রতিটি বস্তু কিন আল্লাহ বলছেন কিন্তু লাতফ কাহন তসবি তাদের তসবি তোমরা বুঝো না এই ক্ষমতে দেওয়া হয়নি এই কানে শক্তি নেই চোখে শক্তি নেই দেখার শক্তি নেই শোনার শক্তি নেই যে এইগুলো তো তসবি করছে জি শুকনো হোক আর তাজা হোক অনেকে বিদায়ী মোল্লা বলেন না তাজা যদি ডাল হয় গাছপাল হয় তাহলে তসবি করছে কোথায় আছে মিনশ যে কোনো জিনিস যে কোনো বস্তু আল্লাহ বলেছে বস্তু শুকনো হয় শুকনো কাঠো হইতে পারে এই আপনার ওয়ালও হইতে পারে ইটও হইতে পারে ছাদও হইতে পারে লাইটও হইতে পারে সবকিছু তসবি করছে আপন আপন জায়গায় আর এখান থেকে বেদাতিরা তখন খেজুরের ডাল পোতা শুরু করেছে কবর ওপর যে যতদিন তরো তাজা থাকবে ততদিন তসবি করে কোথায় পেলেই কথা কোনো আয়াত আছে হাদিস আছে যতদিন তাজা থাকবে শুকাবে না ততদিন শুধু দোষবি করবে আর তারপরে নবী নবি এক এই দুটি কবর ছাড়া আর এত কবর জামানায় হয়েছে কবরে পুঁতেছেন তাহলে কেন ডাল পুঁতবেন আপনি বেদাতি কাজ এটি বেদাতি কাজ জি নিস জানানো হয়েছে যে এই দুটো কবরে আজাব হচ্ছে আর এদের কবরে আজাবকে তুমি হালকা করতে চাও তাহলে তোমার জন্য একটা সময়সীমা নির্ধারণ করা হলো যে যতদিন সুখাবে না ততদিন আজাব হালকা করে তারপর আবার আজাম চলতে থাকবে এতদিন তোমার সুপারিশ গ্রহণ করা হতো তাদের ক্ষেত্রে লা আল্লাহ আনহোম আলম যতদিন শুকনো না হবে শুকাবে না ততদিন তাদের আজাব হালকা করা হবে বলে সময়সীমা নির্ধারণের জন্য জি কিন্তু যেকোনো ডাল কুতলেই কবর আজা হালকা হয়ে যাবে আর কবর আজা হালকা হওয়ার কারণ হচ্ছে ডালের এগুলো সব কোনো হাদিস তার প্রমাণিত নাই সংশোধন করুন তো সূর্য অনুমতি চাইছে ফায়ুদান তাকে অনুমতি দেওয়া হচ্ছে কারণ পৃথিবী এখনো বাকি আছে কেমন আসেনি কান্তাস যোদা আর সম্ভবত এমন একটা সময় আসবে আসবে মানে নিশ্চিত আর কি এখানে ইউ মানে আল্লাহ পক্ষতে যখন ইউ মানে হবে এমন একটা সময় আসবে ফালাইকবাল মিনহা তার এই অনুমতি চাওয়া গ্রহণ করা হবে না সূর্য অনুমতি চাবে যে আল্লাহ আবার পূর্ব দিক থেকে উঠি ও তাস্তাহ যেন অনুমতি চাইবে অনুমতি দেওয়া হবে না ফাই ও কাল লাহা তাকে বলা হবে যেই সূর্য এতে যেখান থেকে তুমি এসেছ সেখানে ফিরে যাও মানে তুমি পশ্চিম দিকে চলে গেছিলে সূর্য ডুবার জন্য সেখানে ফিরে যাও আর সেখান থেকে উদিত হও আর সেই দিন সকালবেলা সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে আর সেটি হচ্ছে বড় কিয়ামতের লক্ষণ আর তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর যেই দিন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠে যাবে তবার দরজা সারা বিশ্ববাসীর সামনে বন্ধ হয়ে যাবে আর সারা দুনিয়ার মুসলিম কাফের শত সবাই করে আল্লাহ কাছে আল্লাহ আর ভুল করবো না অন্যায় করবে না গোনা করবো না ফিরে আসছি সবে ইমান নিয়ে আসছি আর কবুল করা হবে না তবা দরজা অলরেডি সমস্ত মানুষের সামনে কি হয়ে গেছে জেনের সামনে বন্ধ হয়ে গেছে জি তো এই ছিল হাদিস পশ্চিম দিক ফাঁাতমা সুতরাং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেই দিন এটি হচ্ছে মহান আল্লাহর এই বাণীর মর্মকথা বা তার শ্রী অসমসি লেমোস্তাকার সূর্য চলমান রয়েছে লেমোস্তাকার আপন স্থানের উদ্দেশ্যে যেখানে গিয়ে আল্লাহ রবের কাছে অনুমতি চাইবে আর তারপরে চলতে থাকবে চলতে থাকবে যতদিন আল্লাহ চলার তাকে নির্দেশ দিয়েছেন আর তারপরে যেদিন বলবে স্টপ এখন থামো আর যেখানে তুমি পশ্চিম দিকে থেকে আজকে উঠবে আর পূর্ব দিক থেকে উঠবে না তকদির আলিম এটি হচ্ছে সুনির্ধারিত তকদির মানে মোকদ্দার সুনির্ধারিত কার পক্ষ থেকে আল আজিজ যিনি পরাক্রান্ত আল্লাহ তার পক্ষ থেকে আর যিনি সর্বজ্ঞ সব কিছু জানেন তার পক্ষ থেকে সুরে আসেন এক নম্বর আটত্রিশ তিন হাজার দুশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবুহ রাজি আল্লাহ আন তিনি বলছেন যে নবী সাল্লাম বলেছেন আসাম সু কামর মকান সূর্য এবং চন্দ্র কিয়ামতের দিনে আলোহীন করে দেওয়া হবে গুটিয়ে নিয়ে ভাঁজ করে গুটিয়ে নিয়ে আলোহীন করে দেওয়া হবে এই সূর্য কত বিশাল কত গুণ বড় পৃথিবীর এগুলি কথা আপনার সায়েন্সে পড়েছেন সেই বিশাল সূর্যকে একটা ছোট্ট কার্পেট যদি পেঁচাতে হয় তো একা সম্ভব হয় না আমাদের দ্বারা দুইজন লাগে আরে তুমি ধরো আমি ধরি হ্যাঁ তাই সম্ভব হয় না একটা ছোট্ট রুমের একটা কার্পেট আর আল্লাহ রাবুল আলমিন সূর্যকে কি করে দেবেন গুটিয়ে নেবেন ভাজ করে দেবেন আর আলোহীন করে দেবেন কেয়ামতের দিনে অন্য রেবায়তে আর রয়েছে বোখারি দেশে কথাটি নেই ফিন্নার আর তারপরে সেটা জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে সূর্যকে চন্দ্রকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে গুটিয়ে নিয়ে আলোহীন করে নিক্ষেপ করা হবে জাহান নামীদের সামনে কেন তাদেরকে শাসানি দেওয়ার জন্য তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করতে চন্দ্রের পূজা করতে আর তোমরা মনে করতে যে এইগুলির মধ্যে ক্ষমতা রয়েছে এরা হচ্ছে আমাদের দেব দেবী দেবতা এরা হচ্ছে আমাদের ভগবান ঈশ্বর দেখো তোমাদের সামনে সেগুলিকে জাহান্নামের আগুনে ফেললাম আর তোমরাও জ্বলতে থাকো যেমন আল্লাহ রব্দুল্লা আলমী এরশাদ করেছেন কোরআানে আরেক জায়গায় বল যে তোমরা হে জাহান্নামীরা হে কাফিরেরা অমাত তোমরা পুজো করতে হাসাবো জাহান এগুলি সবগুলি জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের জ্বালানি জাহান্নাম অন্য কোনো জ্বালানি থাকবে অকুহান্ন হে যান মানুষ আর পাথর আর সূর্য চন্দ্র এগুলি বরং চন্দ্র হচ্ছে একটি অগ্নি বিশাল অগ্নিকুণ্ড সেটি জাহান্নামের নামের একটি অংশ জাহার নামে থাকবে যাহার নামের অংশ অংশ তো আন্তুমলাহ আরে দন তোমরা তাতে নিক্ষিপ্ত হবে এই সূর্য চন্দ্র আর এগুলি তোমাদের যে উপাস্যগুলি এই যে দেব প্রতিমা পুতুল এগুলি তোমাদের যদি সত্যি উপাস্য হইতো সত্যিকারে তো মা ওরা দু হাত জাহান নামে ঢুকতো না তোমরা ঢুকেছো ওরা তো ঢুকিয়েছি আমি কল্যাণ ফিয়া খালেদ সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে কাফেররা তো এই ছিল হাদিস তিন হাজার দুশো এক নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহিন তিনি বলছেন আন কানা ইউকুবেরও তিনি বলেছেন বা বলছিলেন নবিসমকে বর্ণনা করে কাল বলেছে ইন্না শমসল কামারা লা একসে ফানে লে মতি আহেদ আলী হায়াতি সূর্য এবং চন্দ্রের ক্ষেত্রে আর একটি বিষয় বা ভুল ধারণা দূর করা সংশয় নিরসন তা জাহিলি যুগের প্রাচীন যুগের লোকেরা মনে করতো সূর্য চন্দ্র গ্রহণ লাগে কোন বড় মানুষের জন্ম কারণে জন্মের কারণে ভূমিষ্ঠ হওয়ার কারণে অথবা কোনো বড় ব্যক্তিত্বের মৃত্যুর কারণে জন্মে জন্ম উপলক্ষে খুশিতে কি হয়েছে হ্যাঁ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লেগেছে অর্থাৎ মৃত্যু উপলক্ষে শোকে শোকের ছায়া নেমে এসছে সূর্যের আলোর উপর আর চন্দ্রের ওপর সুতরাং আলোহীন হয়ে গেছে এগুলি ধারণা ছিল যদি উদ্ভব ধারণা আজকাল মুসলিম সমাজে থাকে যে টিকটিক ইও ঠিক ঠিক বলতে পারে গতকাল বলছেন না তারপরে আপনার বিভিন্ন টোটকা বিভিন্ন টোটকাতে বিশ্বাসী হাজার হাজার টোটকা আমাদের মুসলিম সমাজে রয়েছে আমাদের দেশে বাঙালি জাতির মধ্যে যেসব টোটকা বিশ্বাস বিছানা পেশাব করলে বলবি তো বিছানা পেশাব করবি না বাচ্চাদের কোথায় এইটা করলে ওইটা হবে এইটা করলে ওইটা হবে না সায়েন্সে বলে না কোরআন হাদিস বলে যার সায়েন্সেও বলে না আর কোরআন হাদিস বলে না সেটাকে যদি কোনো তদবির মনে করেন মাধ্যম মনে করে এটার নাম শিরিক এটা আমরা আজগা আসগার মুখস্ত করে না। যেমন কোরআন হাদিসে কোন কথা বলা হয়েছে যে এটা করলে ওইটা হয় সোরা করলে লাভ হয় ঠিক আছে না আয়াতিল কুরসিতে এই লাভ আছে তো এই লাভ আছে কোরআন পুরোটাই বরকত রুকিয়া করা যেতে পারে যে কোনো আয়াত দিয়ে এটা ঠিক আছে ডাক্তারে বলছে কোরআন হাদিস কিন্তু ডাক্তার কোরআন হাদিস এটা বলা হয়েছে যে প্রত্যেক রোগের ওষুধ আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে যে জানলো জানলো যে জানলো না জানল না অজ্ঞই থাকলো কিন্তু প্রত্যেক রোগের লেখ্যে দায়ন দাওয়া এসব কথা আছে হাদিস তাহলে ওষুধ আছে এমন কোন রোগ না যে তার ওষুধ নেই বলছে আজকাল পৃথিবীতে এর ওষুধ আবিষ্কার হয়নি মানে মানুষ জানেনি আছে আল্লাহর জমিনে আছে হ্যাঁ কিন্তু সেটা তৈরি হয়নি এখন অত পর্যন্ত মানুষের জ্ঞান বিবেক বা সায়েন্স পৌঁছেনি বোঝা গেছে না এখন মনে হয় পেন্ডল খেললে কী হয় মাথার ব্যথা ভালো হয় হ্যাঁ ব্রু ফ্যান খেললে কোথাও পেন থাকলে হালকা হয় খেলি আর ইত্যাদি এটা তো কোরআন হাতিসার নেই সরাসরি কিন্তু সায়েন্সে আছে মেডিকেল সায়েন্সে আছে সুতরাং সেটাকে আপনি হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু এই জায়গাটাতে একটু রগে ব্যথা করছে চিনচিন করে ব্যথা করছে সুতরাং একটা তাকা বেঁধে রাখি তাহলে ভালো হয়ে যাবে এটা ওহিও বলে না আপনার সৈয়ত বলেন আপনি একজন মুসলিম আর আপনার মানব জাতির সুতরাং দোয়া পড়ে ফুঁক দিলে দোয়াটা পড়লেন বা আয়াতটা পড়লেন ফুঁক দিলেন তার শরীরে ওর একটা তাসির হলো অথবা তেলে পানিতে ফুঁক দিলেন তাতে একটা তাসির তার প্রতিক্রিয়া হলো কিন্তু একটা দুয়া লিখে আপনি তাবিজ করে বেঁধে নিলেন আর বললেন যে এইটাতে আর কোনো বালা মুসিবত আসবে না আত্মরক্ষা হয়ে গেল অথবা এই রোগ ভালো হয়ে যাবে এটা কোনো মাধ্যম নয় সায়েন্টিফিকও নয় আর এটা স্যার এও না শরীয়ত ইসলামও বলে না আর সায়েন্সও বলে না সুতরাং এটি শিরিক ভালো করে বুঝে নিন ভালো করে বুঝে এই জন্য যেই ব্যক্তি এই বিষয়গুলি বুঝে নিচ্ছে ফাউন্ডেশন মজবুত হয়ে গেছে তাকে কেউ বড় শির ছোট শির করাতে পারবে না সায়েন্সে বলছে আচ্ছা মেডিকেল ডাক্তার কাছে গেলে ডাক্তার দেখি আর প্রিসক্রিপশন লিখে দিল ওষুধগুলো লিখে দিল আর তার সেটা খুব পেঁচিয়ে সুন্দর করে পেঁচিয়ে যদি তাবিজে ভরে নেন বলছে আমার জ্বর হয়েছে আর আমার প্রেশারটা একটু বেশি আর আমার সুগারও বেশি তো এই ওষুধগুলো ডাক্তার কাছ থেকে লিখে নিয়ে এসে আমি তাবিজ বেঁধে রেখেছি ভালো হবে কেয়ামত পর্যন্ত এরকম বেঁধে রাখলে ভালো হবে না হবে কারণ এইটা তরিকা নাই তরিকা হচ্ছে ডাক্তার লিখে দিয়েছে সুতরাং সেগুলি সেবন করতে ব্যবহার করতে হবে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে ঠিক তেমনি কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে এলাচ চিকিৎসা কোরআনের আয়াত সুরা ফাতে অথবা কোরআনের কোনো সুরা আর আয়াতের বানানো নকশা মন গড়া এটাও তার সিরকিও যে অঙ্ক বের করা আর তারপরে নকশা বেঁধে রাখলেন এতে কিরা ভাবে এটা বেঁধে রাখা কোরআনের তাবিজ বেঁধে রাখা দুয়ার তাবিজ বেঁধে রাখা ঠিক ওই রকমই যেমন ডাক্তারের প্রিসক্রিপশন নিয়ে এসে কাগজটাকে তাবিজে লুকিয়ে রাখা সেম সেম এতে ফায়দা নেই বুঝতে পারছেন যে ডাক্তারের প্রিসক্রিপশন নিয়ে আমাকে ফার্মেসি যেতে হবে আর ফার্মেসি গিয়ে ওষুধ নিতে হবে আর তারপর ওষুধ আর যেই নিয়মে খেতে বলেছে বাবার কত সেই নিয়মে করতে হবে বুঝতে পারছেন না ঠিকই তেমনই আল্লাহ রাবুল আলমিনের প্রিসক্রিপশন হচ্ছে কোরআন হাদিস ভাই সুতরাং সেই প্রিসক্রিপশনটাকে বুঝতে হবে কি লেখা আছে কোন ওষুধ লিখা আছে কোন সমাধান লিখা আছে আর তারপরে সে অনুযায়ী আমল করতে হবে সেটার বাস্তবায়ন করতে হবে সেটা যেইভাবে বলা হয় সেইভাবে করতে হবে তাহলে ফল পাওয়া যাবে সুতরাং আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষের মানসিক শান্তির জন্য যে উল্লাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা পাঁচ অক্স্ত সালাদ আর সলা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ সালাদ সুতরাং সত্র ফরজ পাঁচ অক্ কোনো ঘাটতি করা যাবে না না হলে দুনিয়া আখেরাতের কোনো শান্তি নেই না মানসিক শান্তি আছে না পারিবারিক শান্তি আছে না শারীরিক শান্তি আছে না পারলৌকিক শান্তি আছে না দুনিয়ার কোনো শান্তি আছে ওই সেদিকে কোনো শান্তি কিনে পাওয়া যায় না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন জি তো বললেন যে সূর্য চন্দ্র লায়কসে ফান এলি মত আহাত কারো মৃত্যুর কারণে গ্রহণ লাগে না ওয়ালালি আহাতি কারো ভূমিষ্ঠ হওয়ার কারণে নয় যে কেউ জন্ম নিয়েছে ওলা কিন্ন মিন আয়াতিল্লা তবে এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শনা পরিমাণ আল্লাহকে চেনার উপায় সৃষ্টিগত নিদর্শন মানে চেনার উপায় এই সূর্য দেখে চন্দ্র দেখে চেনমেন যে এটাকে বানিয়েছে কেন শিখবেন না আপনি এইখানে গিয়ে মানুষ অন্ধেছে মানুষ এত অধম অধিকাংশ মানুষ এখানে গিয়ে অধম এসেছে অথচ এই সামনে ছোট্ট একটা বোতল দেখলে বুঝতে পারছি যে এটা কোনো ফ্যাক্টরিতে পানির ফ্যাক্টরি আছে সেখানে এটা তৈরি হয়েছে আর তারপরে পানিটা এতে ভরা হয়েছে আর তারপরে প্যাকিং করা হয়েছে তারপরে বাজারজাত করা হয়েছে তারপর সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে না নিয়ে আসার পরে কোনো ব্যক্ত এখানে টেবিলে রেখেছে তাহলে এখানে এসছে এখানে কিন্তু কেউ বলবেন না কোনো অধম যে এটা সব প্রাকৃতিক ন্যাচারাল প্রাকৃতিকভাবে পানি হয়েছে তৈরি হয়েছে আর তার প্রাকৃতিকভাবে প্যাকিং হয়েছে প্রাকৃতিকভাবে আমাদের ইসলামের সেন্টারে চলে এসেছে আর তারপর টেবিলের ওপর প্রাকৃতিকভাবে উঠে চলে এসছে বোতলটা বলবেন কেউ এখানে এসে বড় বুদ্ধিমান দুনিয়ার ক্ষেত্রে বড় বুদ্ধিমান কিন্তু যেখানে সার্বিক কল্যাণ রয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা রয়েছে সেখানে শয়তান এত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আর এত ব্লাইন্ড বন্ধ করে দিয়েছে যে সেখানে গিয়ে বড় জ্ঞানী গুণী অন্ধ হয়ে নিজের হাতে মূর্তি প্রতিমা তৈরি করে তার পূজা করছে হ্যাঁ দাফন করে এসছে কখন কে দাফন হয়েছে জেলা নিচ্ছে আর তাকে কি পাওয়ার আছে সেখানে সেখানে কেন অন্ধ হয়ে যাচ্ছে সেখানে কি করে অন্ধ হয়ে যাচ্ছে দেখেন আপনার বাবা সমস্ত খরচ খরচা আপনাকে দিচ্ছিল সুস্থ ছিল পয়সাওয়ালা ছিল মারা গেছে একটা টাকা চাইবেন বাবার কবরের কাছে গিয়ে কেন চাইবেন না আপনি আপনার বাপের চাইতে কেউ হিতাকাঙ্ক্ষী আছে জেলা নিচেসি নাকি এবং আমার কাছে কোনো চাইছেন না আপনি কোথায় পেলেন এই সব ধর্ম মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন মানুষ আর মানুষ থাকে না মানুষ তখন অমানুষ হয়ে যায় জি সুতরাং অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে হবে গোড়ামে থেকে বেরিয়ে আসতে হবে চোখ খুলে আমাদেরকে শিখতে হবে এবং ওহির জ্ঞান অর্জন করে সে অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ নিদর্শন হচ্ছে সূর্যচন্দ্র সূর্যচন্দ্র কিছুই দিতে পারেন আমাদেরকে আল্লাহ যদি ইচ্ছা করেন আলোহীন করেন আলোহীন করে দেবেন ফাইজার আয় তোমরা যখন সূর্য চন্দ্রগ্রহণ দেখবি ফার্স্ট আল্লু তখন তোমরা সলাত আদে করো একটি আবাদত হচ্ছে তোমরা সলাতুল সূর্য গ্রহণের নামাজ পড়ো চন্দ্রগ্রহণের সলাত পড়ো তিন হাজার দুইশো দুই নম্বর হাদিস ওই একই হাদিস কাছাকাছি আবদুল্লাহ আব্বাস হাজি আল্লাহ তালান হতে বর্ণিত এটি নোমার থেকে ওইটিমিন আব্বাস থেকে নবী হাসান বলেন ইন্না শামসল খামার আয়াত আয়াতিল্লা সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শন বলি অন্তর্ভুক্ত সুতরাং বলছেন যে নায়ক সেফানি আলি আতি কারোর মৃত্যু আর কারো জন্মের জন্য তাতে সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগে না ফায়দার জালেকা যখন এমনটা দেখবে সূর্য চন্দ্রগ্রহণ ফাজ করু আল্লাহর জিকির আজকার আল্লাহকে স্মরণ করা আল্লাহর গুরুত্বপূর্ণ জিকির একটি হচ্ছে বিশেষ জিকির হচ্ছে সলা দোয়া করা দোয়াও জিকির এমনি তসবি তাহলিল করা ইত্যাদি তিন হাজার দুশো তিন নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মা সারাদ আল্লাহ এটিও সূর্য চন্দ্রগ্রহণের হাদিস কিন্তু মহায় আল্লাহ তালহা তাই বিভিন্ন সাহাবি থেকে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে বলছেন যে আনা রসুল আল্লাহাতি শামস আসলাম যেই দিন সূর্যগ্রহণ লেগেছিল নবী সালাম আমলে কামা দাঁড়ালেন সলাত নামাজ জামাত করে পড়া সূর্যগ্রহণের বা চন্দ্রগ্রহণের সন্ন্যত ফাঁকাব্বারা তকবির দিলেন তকবীর তাহারিম কেরাতান তাবিলা লম্বা তেনি তেল অত করলেন সুমারা আকার রুকু আর তারপরে দীর্ঘ রুকু করলেন অনেকক্ষণ ধরে এমনকি সাহাবাই কেন অনেকে বেহুসে পড়ে যাচ্ছিলেন তাহলে কতক্ষণ রুকু করলে মানুষ হ্যাঁ পড়ে যেতে পারে উল্টে পড়ে যেতে পারে জি দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাচ্ছে তারপরে হ্যাঁ চোখে মুখে পানি ঢেলে মাথায় পানি ঢেলে আবার হ্যাঁ হুঁশ ফিরে আসে এইরকম অবস্থা অনেকে রয়েছে সোমারাফা আর আসত আর মাথা উঠালেন ফাকার আসামি আল্লাহ হলেমান হামদা বললেন ওয়াক্কা ফা কামা দাঁড়ার কামা হোয়া ফাকারাতের আতান্ত হলে দ্বিতীয় কেরাত করলেন মানে এক রাখাতে দুইবার তেলাওয়াত আর দুই রুকু দুই রুকু দুই সেজদা তো সূর্য চন্দ্রগ্রহণের সালাদ তে ভিন্নতা রয়েছে দুই রুকু আর দুই তেলাওয়াত আর দুই সেজদা দুই সেজদা তো এমনি আছে ওটা তো যে কোনো সালাদ রয়েছে কিন্তু এক রুকু আছে এখানে দুই রুকু হবে একবার তেলাওয়াত আছে সূরাফাতে আর পরে এখানে দুইবার তেল মানে প্রথম রুকু করে উঠিয়ে আবার তেলাত শুরু করবেন একবার শুধু সুরা ফাতে কিন্তু তারপরে অন্য সুরা করতে থাকবেন বলছেন যে তারপরে ফাঁকা রাখের আদনা মিনাল কেরাত প্রথম কেরাতের চাইতে দ্বিতীয় যে কেরাত হল প্রথম রুকুর পরে সেটা একটু কম পরিমাণে ছিল সোমবার আঁকা রুকু তারপরে লম্বা রুকু করলেন সেটা আগের রুকুর চাইতে একটু কম ছিল ছোট ছিল সোমবার সাজা লম্বা সাজা করলেন সোমা ফা লফেরা কাতা তেল আখরি দ্বিতীয় রাকাত অনুরূপ আদায় করলেন মানে দুই রুকু করে আর দুই তেলাউত করে সুম্মা সাল্লামা তারপর সালাম ফিরলেন তখন সূর্য আলোকময় হয়ে গেছে হ্যাঁ সূর্য আলোহীন হয়ে গেছিল আলোকময় হয়ে গেছে ফাঁকা দাবার নাস তারপর খুতবা দিলেন তাহলে সূর্য চন্দ্র গ্রহণের খুতবা দেওয়া ও সন্ন্যাদ ফাঁকা আলফি কসুফিস সূর্য চন্দ্রগ্রহণ সম্পর্কে বলেছে ইন্ আয়াত আয়াত আল্লাহ নিদর্শনাবলী আল্লাহকে চেনার উপায় আল্লাহর সৃষ্টি দেখে স্রষ্টার সন্ধান করবেন সৃষ্টি দেখে স্রষ্টার সন্ধান করবেন যেমন আমরা গ্রাম অঞ্চলে যখন বাস করেছি আর চোর কারো বাড়ি চুরি করেছে তখন মাঠে ঘাটে পায়ের ধাপ দেখতো যে কোনখান দিয়ে চোর গেছে দেখতো বাড়ি থেকে বেরিয়ে বা ঢুকেছে তারপরে গরু চোরা খুব ছিল বর্ডার এলাকা আমরা তো তো গরু চোরায় গরু কোন দিক থেকে গেছে আর কোন দিকে নেমেছে দেখতো দেখি তাহলে এই এ কথাই আরবরা চোদ্দশো বছর আগে বেদুইন যাযাবর এই কথাটি তুলে ধরে আল্লাহর সন্ধান পেয়েছেন যে আলাল বাইরি। যে নেদি জি গোবর বা নেদি বকরির নেদি ভেড়া ভেড়ির নেদি বা গোবর যদি কোথাও দেখতে পান তো কি প্রমাণ করে যে এখান দিয়ে বকরি ছাগল বা যদি গোবর দেখেন তো যে গরু চলাফেরা করেছে ঠিক না জি আল বারাতো দত্তদুল আলবাই আর তারপরে মানুষ যদি কোথাও চলে তাহলে পায়ের ধাপু যায় আশারুল আকদাম আল আলমা সিরি পায়ের যদি চিহ্ন পাওয়া যায় পদচিহ্ন পাওয়া যায় তো বোঝা যায় এখান দিয়ে কেউ হেঁটেছে এখান দিয়ে কেউ হেঁটেছে তো এই চিহ্ন দেখে যখন মানুষ বুঝছেন যে এখান দিয়ে মানুষ হেঁটেছে হ্যাঁ এখানটে গরু ছাগল চলেছে এখানে নেদীপুরে আছে তো এখানে মানে গরু ছাগল করে কোনো সময় হ্যাঁ সে তাজা যদি থাকে তো আজকেরই এগুলি যখন বুঝতে পারছেন তাহলে যা তো আবরাজ আজ এত কক্ষ বিশিষ্ট বিশাল আকাশ আর এত ত তারকা নক্ষত্ররাজি সূর্যচন্দ্র এগুলি এগুলি কি প্রমাণ করে না যে এগুলির সৃষ্টিকর্তা একজন আছেন বানানোলা আছেন হ্যাঁ কেন বুঝছেন না সামান্য জিনিসটা যখন বুঝতে পারছেন তো বড় জিনিসটা কেন বুঝছেন না আপনি এত সহজ আল্লাহ যেন বুঝদান করেন এই জন্য আমি বলি যে আজকাল যারা সায়েন্স চর্চা করছে সুহান আল্লাহ ইসলামের আলো থেকে দূরে সরে নাস্তিকতার পরিবেশে সায়েন্স চর্চা করছে যার ফলে এরা হেদায়ত পায় না নাহলে এরা আমাদের চেয়ে বেশি হেদায়ত পেইত আমাদের চেয়ে বেশি হেদায়ত পেত কারণ তারা অনেক কিছু তার কি দেখছে বাস্তবে দেখতে পাচ্ছে বাস্তবে তাদের যে সব যন্ত্র রয়েছে বা কিছু রয়েছে সেগুলি তারা দেখছে যে সৃষ্টি যে নিপুণতা আল্লাহ সৃষ্টিতে কত রহস্য রয়েছে এগুলি সব তারা দেখতে পাচ্ছে না পর স্রষ্টার সন্ধান পায় না বর বেড়ে চলেছে কুফরই বেড়ে চলেছে বরুণ আলহামদুলিল্লাহ তো তারপরে বলছেন সালাম ফেললেন আর সব তারপরে খুদবাদ দিলেন আর তারপর এই কথাটি বলে ফাইজার আই তুমু হোমা যখন সূর্যচন্দ্রে চন্দ্র দে ফফ জাউ এলা সলা তখন নামাজের জন্য সলাতে জন্য ঝাঁপিয়ে পড়ো ভয়ে ভীতিতে মানুষ দৌড় দেয় কখন ছুটে এসো সলাতের জন্য আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে হতে পারে আল্লাহর আজাব তিন নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু মাসুদ রাজি আল্লাহ তালান হো নবী সালাম থেকে কাল আসামসুল কামর আয়ান কাসমিল মত আলা কিন্ন আয়াতম আয়াতিল্লা ফাইজার আই তুমু হা ফসল্লু সূর্য চন্দ্র কারো মৃত্যুর জন্য গ্রহণ লাগে না বরং এটি হচ্ছে আল্লাহ নিদর্শন অন্তর্ভুক্ত সুতরাং যখন এমনটা দেখবে তখন তোমরা সলাত আদায় করিও পাঁচ নম্বর বাবা মা জাফি কৌলি আল্লাহা এই অত্যা হচ্ছে এই আয়াতের তফসির সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তার নাম যিনি সমূহ প্রেরণ করে থাকেন বসরান বেয়াদ রহমতেহি সুসংবাদ স্বরূপ তাঁর রহমতের পূর্বক্ষণে আর এখানে রহমত মানে বৃষ্টি দেখবেন বৃষ্টি হওয়ার আগে একটা বাতাস প্রবাহিত হয় আর বাতাসগুলি কি করে হ্যাঁ যে মেঘমালাগুলি রয়েছে মেঘমালাগুলি যেই এলাকায় আল্লাহ বর্ষণ করতে সেখানে নিয়ে এসে জমা করে দেয় আর ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে রয়েছে মেঘমালাগুলি সেগুলিকে একত্রিত করে দেয় আর তারপরে তখন হ্যাঁ বর্ষা বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায় তো এই কথাই বলছেন বুসরান এটি হচ্ছে প্রসিদ্ধ কেরাত আর যেটি আমাদের কেরাতে রয়েছে কিন্তু কোন কোনো প্রসিদ্ধ কেরাতের নুসরান রয়েছে এখানে এমন বোখারি ওই নুসরানের কেরাত নিয়ে এসছেন কারণ কেরাত দশ রকমের রয়েছে দশ রকমের কেরাত রয়েছে তো তার মধ্যে কোনো কেরাতের নুসরান বলছেন নুসরান বাইন রহমাতেহি যেই বাতাসকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেন ছড়িয়ে দেন তার রহমতের পূর্বেই অর্থাৎ বৃষ্টির পূর্বে বৃষ্টির বর্ষণের পূর্বে বাতাসকে আল্লাহ রহমান পৃথিবীতে ছড়িয়ে দেন আর বাতাস আসার পরই তখন বৃষ্টিবর্ষণ শুরু হয় সুরায় বনি ইসরায়েলের আয়াত নম্বর এইটি ছিল সুরায় সুরা আর এখন আয় ছিল যে আজটি বললাম পুশুরামি আর সুরা ইসরার আয়ত উনসত্তরে আল্লাহ বলছেন তাসেফা মিনার রি তােফা মিনার রি এই বর্ষা বৃষ্টির আগে যে ঝড়ো হাওয়া ঝড়ো হাওয়া প্রবাহিত হয় যেই হাওয়া যেই বাতাস কি করে কা সেফান চূর্ণ বিচ্ছিন্ন করে দেয় যখন ঝড়ো হওয়া জোরে প্রবাহিত হয় তখন গাছপালা ভেঙে চোরমার হয়ে যায় অনেক বাড়ি ঘর কত কি ভেঙে চোরমার হয়ে যাচ্ছে তো কাহা সেফান মানে চূর্ণবিচ্ছিন্ন করে দেওয়া তাক সেফুকুল্লা সাহেব সুরাহিজরা তোমার বাইসে রয়েছে লাওয়া কেহা মানে আল্লাহ রবুল্লা আলমেন যে বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয় এ মেঘমালা বৃষ্টির পানিতে কি হয়ে থাকে ভারাক্রান্ত ক্রান্ত হয়ে থাকে লওয়া কেহা লওয়া মানে এমন বাতাস যেটি বৃষ্টিবাহী যে বৃষ্টিকে বর্ষাকে বহন করে পানিকে বহন করে নিয়ে আসে তারপরে বলছেন যে করেন এখানে আরেকটি আয়সোরে বা কারা দুইশো ছয়ষট্টি নম্বর আয়ত রয়েছে যে এসারুন এসার গলায় ঘূর্ণিঝড়কে জঞ্জাবায়ু রেহন আসেফন মানে ঘূর্ণিঝড় তাহু বিনালে যেটা জমিন থেকে এত প্রবল হয় এলা আকাশের দিকে উঠতে থাকে কামুদিন হ্যাঁ স্তম্ভের মত স্তম্ভের মত ঘূর্ণিঝড় দেখেছেন হ্যাঁ ঘূর্ণিঝড় যখন ঘুরতে থাকে মনে হচ্ছে আকাশের দিকে ঘুরপাক ঘুরছে সেই সেই বাতাসে সেই ঘূর্ণিঝড়কে বলা হয় এসার কামোদিন ফিহা নারুন যাতে আগুন থাকে জি অর্থাৎ আজাব থাকে এই আজাব দিয়ে আজ সম্প্রদায় আল্লাহ ধ্বংস করেছেন বহু জাতিকে এইরকম আজাব দিয়ে যুগে যুগে কাফের জাতিকে ধ্বংস করেছেন এই রকমই আল্লাহ আলমে আলমী এখন যেগুলি হচ্ছে যতটা আমাদের প্রয়োজন ততটা যদি হয় সেটা বাতাস হোক আর আপনার বৃষ্টি হোক তাহলে তো নিয়ামত আর যদি তার পরিমাণ বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায় তাও সেটি হচ্ছে যখন বৃষ্টি জরুরি তখন নেই আজাব এমন বর্ষা বৃষ্টি শুরু হইল হ্যাঁ যে পানি বর্ষার পানির এমন ঢল নামলো পাহাড়ি এলাকা থেকে যে সব ডুবে শেষ প্লাবিত সব আজাব মানুষের পাপের কারণে সুরে আলে রা আত্ম একশো সতেরো বারদন বারদুন বলছে হ্যাঁ সিররুন সুরে আলেম সিররুন সেররন মানে বারুদ্দন মানে শীতল আর নুসরান মানে বিক্ষিপ্ত যে নুসরান বাইন রহমতি এসে সুরে আরফে তিন হাজার দুশো পাঁচ নম্বর হাদিস হাদিস বন কচি ইবন আব্বাস রাজি আল্লাহ তালহমা তিনি বলছেন নবী সাহা বলেছেন নোসের তো বিশ্বভা ও আদুন বিদ্যাপুর প্রত্যেকটি বাতাসের এক একটি নাম আছে আরবি ভাষায় পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সেটা কি বলে সাবা বলা হয় পশ্চিমা বাতাস পশ্চিম দিক থেকে যদি প্রবাহিত আসে তাহলে সেটাকে বলা হয় দাবুর বলা হয় পূর্ব দিকের বাতাসটি পক্ষান্তরে পশ্চিমা বাতাস অপকারী অপকারী না তো পশ্চিমা বাতাস সবসময় দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে আর পূর্ব দিকের বাতাস দিয়ে নবী সাল রামদেরকে সাহায্য করা হয়েছে নসের তো বলছেন আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিক থেকে আসা বাতাস দ্বীপ আমরা আঞ্চলিক ভাষায় পুড়িয়া বাতাস বলি আপনারা কি বলেন পশ্চিমা বাতাস পচ্ছা বাতাস আর হ্যাঁ পূর্ব দিকের বাসা বাতাস হ্যাঁ পূর্ববালি বাতাস তো সভা হচ্ছে পূর্ব দিক থেকে আসা বাতাস পূর্ব দিক থেকে যেটা বই আসে আর পশ্চিম দিকের বাতাস দিয়ে ওহলিকা আদ আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে বিদ্যাবুর মানে পশ্চিম পশ্চিমা বাতাস দিয়ে বা পশ্চিম দিক থেকে আসা ঝড়ো হাওয়া দিয়ে বা ঝড় দিয়ে সব আল্লাহ বলেছেন সুরে হাক আট দিন এবং সাত রাত অবিরাম এই ঝড় বয়েছিল এবং ওই জাতি এত শক্তিশালী ছিল তারপরে তাদের কিছুই থাকে নিশ্চিন্ন করে দিয়েছে তাদেরকে তাদেরকে এবং তাদের ঘর বাড়ি বাসস্থান যা কিছু ছিল সব নিশ্চিন্ন করে জি আর সেই ঘূর্ণিঝড়ে মানুষকে আকাশ পর্যন্ত উঠিয়ে তারপরে আছাড় দেওয়া হয় আছাড় দেওয়া হয় এই কাফেরদেরকে আদ সম্প্রদায় আদ সম্প্রদায়ের এলাকায় আরও দেশের মধ্যে অমান ইয়ামান এবং সৌদি আরবের বর্ডারের সাথে মিলছে বাথা এলাকা এখান থেকে যখন যারা গিয়েছেন হয়তো আলহাসা পর্যন্ত গেছেন আলহাসার পর আরেকটু এগিয়ে গেলে তখন আপনার কাতারের বর্ডারকে বলা হয় আপনার কি বলা হয় সালোয়া বলা হয় আর দুবাইয়ের বর্ডার বা ওই দিকটাই বিশাল অঞ্চল নিয়ে মরুভূমি রয়েছে এই মরুভূমিকে আরবি ভাষায় রবুল খালি বলা হয় আর ইংরেজিতে বলা হয় এমটি কোয়ার্টার মানে সৌদি আরবের চার ভাগের এক ভাগ হচ্ছে শূন্য খালি মানে শূন্য এমটি আর কোয়ার্টার মানে চার ভাগের এক ভাগ রবল তো এই চার ভাগের এক ভাগ আর জনহীন এলাকা জনহীন এলাকা একসময় শুনতাম এলাকায় কেউ যদি ওট উঁট নিয়ে যাচ্ছিল সফরে রাস্তাঘাট তো নাই রকম আর ঝড় উঠে গেল বালি থেকে গেল উঁট থেকে গেল থেকে গেলো এগুলো পুরনো যুগের ঘটনা যখন উঁটের যুগ ছিল পঞ্চাশ বছর একশো বছর আগে আর তারপরে যখন কারের যুগ আসলে এখনও দশ বিশ বছর আগে শোনা যায় অনেক যুবকরা পোলাপান শখ করে হ্যাঁ বিনোদনে গিয়েছে কারনি আর যাওয়ার পরে এমন হয়েছে যে পানি শেষ হয়ে গেছে হয়তো অথবা ক্ষুদারত হয়েছে অথবা যে কোনো কিছু হোক না কেন বা গাড়ি খারাপ হয়ে গেছে গাড়ি খারাপ হয়েছে গেছে গাড়িও শেষ ও শেষ ওখানে মরে পড়ে আছে ওপর থেকে হয়তো হেলিকপ্টার ঘুরে দেখছে যারে ওখানে কেউ গাড়ি কেন বা ওখানে রকম কখনো জীবিত অবস্থায় উদ্ধার করেছে কখনো মৃত উদ্ধার করেছে কখনো থেকেই গেছে সরে পুজো শেষ হয়ে গেছে এসব ঘটনা দুর্ঘটনা ঘটতে থাকে কিন্তু এই এলাকাগুলি ছিল আধ সম্প্রদায় এলাকা যে এলাকা আল্লাহ রবুল্লা আলম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছে তাদের অবদ্ধতার কারণে আর একটি হাদিস মাত্র আছে হাদিস তো নবী সাইসাল্লামকে সাহায্য করা হচ্ছে পূর্ব দিক থেকে আসা বাতাস দিয়ে এটা কখন খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে মদিনাকে সমস্ত আরব যতগুলি কাফের বংশ ছিল সবাই কিন্তু কি করেছিল চারিদিক থেকে ঘেরাও করেছিল ঘেরাও করেছিল পরীক্ষা খন খন্দ খনন করা হলো করে সরাসরি আক্রমণ না করে ভিতরে ঢুকে না পড়ে কারণ এখানে নারী শিশুরা রয়েছে বাড়িঘর রয়েছে তো আর তারপরে ওই পরীক্ষা খনন যে করা রয়েছে গর্ত সেখানে পাহারা দিয়েছেন সাহাবাই কেরামগঞ্জ বারবার তারা অনেক চেষ্টা করলো কিন্তু আলহামদুলিল্লাহ তারা মদিনার ভিতরে প্রবেশ করতে পারলো না এর মাঝখানে ইহুদিরা গাদ্দারিও করেছিল তাদের সাথে অথচ অথচ চুক্তি ছিল এই জন্য তাদের কালনা শাস্তিও করে দিয়েছেন তো যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ সুরে আহসাব বর্ণনা করেছেন জুনুদ আল্লাহ তারা এমন সেনাবাহিনী আল্লাহ নামালেন যে তোমরা চোখে দেখতে পাও না ফেরেস তাদেরকে নামালেন আর ঝড়ো হাওয়া এমন ঝড়ো হাওয়া আর ঠান্ডার সময় এত ঠান্ডা হাওয়া প্রবাহিত হইল যে তাদের যতগুলো তাঁবু ছিল এই ঝড়ে তাঁবু যা ছিল আর মাল সামান খাবার দাবারও সব উড়ে চলে গেল আর ঠান্ডায় আর থাকতেই পারছে না মরে যাবে অবস্থা তখন সব চারিদিকে ছত্র বঙ্গে পালিয়ে গেল এটা ছিল পূর্ব দিক থেকে আসা ঝড়ো হাওয়া যা দিয়ে নবিশ আসলামকে সাহায্য করা হয়েছে সাহাবাইকরমদেরকে খন্দকের যুদ্ধে সাহায্য করা হয়েছে তিন হাজার দুশো ছয় নম্বর হাদিস মায়াসরদ আল্লাহ তালা বলছেন যে কানা রসুরুল্লাহ ইদারা মাখিলা তা রসুরুল্লাহ আসলাম যখন কোন মেঘমালা দেখতেন মাখিলা মানে মেঘ মেঘ এখানে খেয়াল থেকে মেঘ যখন আকাশে আসে তখন প্রথম একটু ধারণা হয় যে বৃষ্টি হবে মনে হয় ওখান থেকে মানে মেঘমালা আকাশে যখন কোনো মেঘমালা দেখতেন তখন আল্লাহর আজাবের ভয়ে একবার সামনে যেতেন একবার পিছনে যেতেন পিছপা হতেন আগ পিছ করতেন ও দাখালা খারাজ একবার বাড়ির ভিতরে ঢুকতেন আর একবার অশান্তিতে বাড়ি থেকে বেরোতেন মানুষ যখন শান্তিতে না থাকে তখন স্থির বসতে পারে না স্থির বসতে পারে না নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর আজাবকে সবচেয়ে বেশি ভয় করতেন যে যত বেশি আল্লাহ রাবুল আলমিনের দিন সম্পর্কে জানে তার অন্তরে তত বেশি ভয় হবে তো একবার বাড়িতে ঢুকছেন আবার বাড়িতে বেরোচ্ছেন একবার সামনে একটু বাড়ছেন আবার পিছনে হঠছেন ও তাগাইয়ার ওয়াজ তার মুখমন্ডল বিবর্ণ হয়ে যেত বাবার চেহারা রং পরিবর্তন হয়ে যেত ভয় কি জানি আল্লাহর আজাম না চলে আসে মানুষের পাপের কারণে কারণ জমিনে পাপ হইতে আছে এই নয় যে পাপ হয় না মানে চারিদিকে পাপ পাপ হয় না চারিদিকে আছে আছে লোক সব যুগে ছিল তো যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইতো সূর্যে বৃষ্টি হইল লাভবান বৃষ্টি উপকারী বৃষ্টি হইল তখন তার এই যে অশান্তির অবস্থা ছিল সেটা দূরীভূত হয়ে যেত তখন আপন অবস্থায় তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন ফাররা তালা না এই বিষয়টি তাকে জানালেন যে আর সুলাল আল্লাহ যখনই আকাশে মেঘ দেখি বা মেঘমালা আপনি দেখতে পান তখন আপনি এত পেরেশান কেন হয়ে যান এত কেন উদ্বিগ্ন হয়ে যান আর এত কেন আপনার চিন্তা এত ভয়ে ভীত মনে হচ্ছে যে একটা অশান্তি যেন কাজ করছে আপনার মধ্যে এমনটা কেন হয় ফাঁকা আল্লাহ বলেন মা আদারি আমি তো জানি না কামা কালা কম হতে পারে যে আমাদের অবস্থা ওই যেমন এক সম্প্রদায়ের অবস্থা হয়েছিল এক সম্প্রদায়ের অবস্থা হয়েছিল ছিল আদ সম্প্রদায় রয়েছে হয়েছিল কি আদ সম্প্রদায় ওই যে আমাদের বড় এলাকা ওই এলাকায় বসবাস করত। এরা আকাশে প্রথম যখন আজাব আসে তখন মেঘের আকারে দেখলো মেঘ দেখে আরো যা খুশি হয় ওটা আপনারা বুঝতে পারবেন না কারণ আমাদের দেশে বর্ষাতে তো বিরক্ত হয়ে থাকছেন তাই না তো মেঘ দেখেলে কি সবসময় তো মেঘ আকাশে আছেই তাই না কিন্তু আরবরা যখন মেঘ দেখে যারে বর্ষা বৃষ্টি হইতে পারে কি যে খুশি লাফা লাফি দেখেছেন এরকম দৃশ্য আমরা বড় বড় মানুষ হ্যাঁ নেমে গেছে গোসল করার জন্য আমি তো রাত দিন বৃষ্টিতে গোসল করছি তো কোন আবার শখ আছে আমাদের তাই না তো যাই হোক এদের খুশির শেষ নাই এই এলাকায় এমনি বৃষ্টি কম এলাকায় এমনি বৃষ্টি কম আর তার মধ্যে যখনই তারা মেঘমালা দেখেছে কোরআন করিমি আল্লাহ এই ভাষায় প্রকাশ করেছে তাদের অবস্থা ফালাম রাও আরেজান যখন তারা এই মেঘমালা আকাশে দেখেছিল আরেজ মানে বা মানে মানে সাহাব সাহাব হচ্ছে মেঘ মেঘমালা যখন দেখেছিল মুস্তাকবেলা তাদের উপত্যকার দিক থেকে অগ্রসর হতে আসছে সামনে উপত্যকা থেকে যেন ওই দিক থেকে আমাদের অঞ্চলে মেঘগুলি হ্যাঁ আসছে তখন তারা খুশিতে তারা বলেছিল হাজা আর এজন এই মেঘমালা আমাদের এলাকা বৃষ্টি বর্ষণ করবে অর্থাৎ বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ বলছেন বালুহা মাস্তা জাল তুমে এটি মেঘমালার বৃষ্টি নয় যার জন্য তোমরা তাড়াহড়া করছিলে তোমাদের নবীর সাথে নবীকে ছিলেন হুদ আলি সালাম হুদ আলি ইসলামের সাথে তুমি যে বলছো আমরা আল্লার প্রতি ইমান না নিয়ে আসি যদি পরকাল বিশ্বাস না করি আমরা যে আল্লার এবাদত না করি তো আল্লাহর আজাব কই কোথায় তোমার আজাব গেল এই তাড়াওড়া করছিল তোমরা তো মাস্তা যাও তো রে হন ঝঞ্ঝা বায়ু হাওয়া ঘূর্ণিঝড় ফিহা আযাব উন আলীম তাতে মর্মান্তিক আজাব শাস্তি রয়েছে তোদম মেরে কল্লা সবকিছুকে চূন্য বিচ্ছন্ন করে ধ্বংস করে দেবে যে বেমরে রব নবের রবের নির্দেশাক্রমে এই আয়া ধুলি আহাক্কা রয়েছে তো হতে পারে যে এরকম আজাব অথচ আমরা ভাবছি যে মেঘ হবে খুব খুশি যে মেঘ 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 আকাশে মেঘ আর বর্ষা বর্ষা কিন্তু বর্ষা এমন হওয়া শুরু হলো যে বন্যাই হ্যাঁ সব ডুবে গেলেন ফসল পানি সব কিছু জমি জায়গা বাড়িঘর সব ডুবে শেষ হয়ে গেল হচ্ছে না হচ্ছে না সব বহে চলে গেল আল্লাহ হেফাজত করুন আল্লাহ রবুল্লা আলমীর যেন তার আজাব থেকে দুনিয়ার আজাব তার আজাব থেকে রক্ষা করেন ও জাজাক মাল্লা খের ওসালাম মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাই